আপনার বিড়াল ভালো লাগে? আপনার বাড়ির চারপাশে সাদা কালো হলদে বাদামি কত রকমের বিড়াল ঘোরাফেরা করে। আমরা যারা মাছে ভাতে বাঙালি, তাদের কারোর বাড়িতে আবার পোষ্য হিসেবেও জায়গা করে না এরা। চীনে তো প্রায় ঘরে ঘরে বিড়াল পোষা হয়। রবিবার কলকাতায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য ক্যাট শো আয়োজনে দ্য ফেলিন ক্লাব অফ ইন্ডিয়া। কলকাতায় এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম। উত্তীর্ণ ব্যাংকোয়েটে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রজাতির প্রায় 500 বেশি বিড়াল এবং তাদের মালিকেরা অংশগ্রহণ করেছিলেন। বিড়ালগুলির শারীরিক স্বাস্থ্য দেখতে এবং কেমনভাবে পোষ মানানো হয় তার উপরই নির্ভর করে পুরস্কৃত করা হয়। শুধুমাত্র প্রতিযোগিতার আয়োজন নয়, পাশাপাশি বিড়ালদের কিভাবে পুষতে হবে এবং যত্ন নিতে হবে তা নিয়েও বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। আগামীতে আরও বড় আকারে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে চান তারা। আজকে আমাদের এফসিআই দিক থেকে একটা ক্যাট শো অর্গানাইজ করা হয়েছে, ক্যালকাটাতে প্রথমবার, যেখানে অল টাইপ অফ এক্সোটিক ব্রিডকে উইথ সার্টিফিকেশন দিয়ে তাদের কোয়ালিটির ওপরে পুরোপুরি এই শোটা রাখা হয়েছে, যেখানে কি নতুন নতুন ব্রিডস, নতুন নতুন ক্যাট, এবারে অ্যাওয়ারনেস কি পার্সিয়ান ক্যাটদের কেমন করে রাখতে হয়, তাদের ট্রিটমেন্ট কি আছে, তারা কীরকমভাবে গ্রোথ করে, তাদেরকে লোকে অনেকে অনেক কালারকে ভুল ভাবে, তো ওইগুলো কী আছে, প্লাস আপনাদের বেঙ্গল ক্যাটদের, মেন কুনদের, এদের সব ডিফারেন্ট ক্যাটাগরিজ থাকে, ক্যাটাগরিজের মধ্যে কেমন কী আছে, ব্রিডকে ভালোভাবে কী করে লোক রাখতে পারে। অনেক লোক কিনে নেয় ক্যাটস বাড়ির জন্য, কিন্তু তাদের টেক কেয়ার কী করতে হয়, সিজনালের মধ্যে কী কী ব্যাকটেরিয়াজ আছে, ফাঙ্গাস আছে, তাদেরকে কেমন করে ট্রিটমেন্ট করা হয় অনেকে জানে না, ভুলভাল ট্রিটমেন্ট করে তার জন্য অনেক ক্যাটস মারা যায়। তো আর এদের ইমিউন পাওয়ারের জন্যও অনেকটা এফেক্টিভ থাকে জিনিসগুলো, তো তাই জন্যে ক্যালকাটা ফার্স্ট টাইম এফসিআই দিক থেকে ক্যাট শো করা গেছে, যেখানে আমিও পার্টিসিপেট করেছি, আমিও একটা ব্রিডার, আমিও পার্সিয়ান ক্যাটস ব্রিড করি, বেঙ্গল ক্যাটস ব্রিড করি, আর এক্সোটিক প্যাটস ব্রিড করি, তো আমিও এসেছি এখানে, খুব ভালো লাগছে, আমারও বেঙ্গল এখানে ফার্স্ট প্রাইজ উইনার হয়েছে, প্লাস এখন পার্সিয়ানসদের রাউন্ড চলছে, যার এখনো পর্যন্ত আমরা এখনও লিস্ট পাইনি, তো আশা করছি এখানে মোটামুটি সবাই এনজয় করছে, ফার্স্ট টাইম হয়েছে, সেকেন্ড টাইমে আরও ভালো করে যেমনি আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি, তার জন্যে আমরা আরও ভালো করে প্রিপারেশন করছি, যাতে আমরা ভালো করে আরও মানে এইবার থেকে আরও বড়ো করে যেমনি আগের বারে করতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।